শ্রেষ্ঠতর পুরস্কার আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউনের প্রেসিডেন্ট তুলে দিচ্ছে চেতলা অগ্রিণীর সদস্যদের হাতে। তিস ইয়ার্স পর চেতলা অগ্রিণী, তিস ইয়ার্স পর রোটারি ক্লাব অফ লেক টাউন। এবং একটা ছোট্ট প্রাইজ মানি যেটা আমরা তুলে দিচ্ছি ক্লাব কর্তৃপক্ষের হাতে। আচ্ছা, এই চেকটা আমি আপনাদের যে অর্গানাইজেশন আছে ফুড টাফ ফুড ওর কে আমি এটা ডোনেট করতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রঘুপতি গোস্বামী, চেয়ারম্যান অফ আইডিওলজি ডিপার্টমেন্ট। আমরা শুনে নেব তার কাছ থেকে রোটারি ক্লাবের এই অভিনব উদ্যোগ তার কেমন লাগলো। খুব ভালো এই ধরনের একটা অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ আমরা এই অর্গানাইজেশনে এই অনুষ্ঠানটাতে মেন স্পন্সর হিসেবে কাজ করছি আনন্দ কুমারের সুপার 30 আদলে I-30 বলে একটি অর্গানাইজেশন, যারা এই বছরে কোচিং ক্লাস শুরু করতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে। আমি তার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এবং এই ধরনের কাজের মধ্যে ইনভলভ থাকতে পেরে নিজেদের খুব ভালো লাগছে। এত মানুষের সঙ্গে এত ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছে বলে নিজেদের খুব ভালো মনে হচ্ছে। যুবসংঘের পক্ষ থেকে আপনাকে জানাই শারদীয় আর প্রীতিয় শুভেচ্ছা। থ্যাংক ইউ। ক্যামেরাম্যান সীমন্তর সঙ্গে আমি মনোজ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন টলিউড বলিউড অভিনেত্রী এবং প্রডিউসার পারিজাত বন্দ্যোপাধ্যায়। আমরা শুনে নেব তার কাছ থেকে রোটারি ক্লাবের এই অভিনব উদ্যোগ তার কেমন লাগলো। থ্যাংক ইউ। সবচেয়ে প্রথমে বলবো আমাদের সকল দর্শকদের শুভ শারদীয়া শুভ ষষ্ঠী। এবং আমার ভাই, তুমি যে এখন নামটা নিয়েছো পারিজাত বন্দ্যোপাধ্যায়, আমি হতে চলেছি আগামী কয়েক মাসে, আমার টাইটেল এখন পারিজাত চক্রবর্তী, বিয়ের পরে মানে আমার ফিয়ান্সে সৌভিক ব্যানার্জি, সৌভিক ব্যানার্জি আমাকে অলরেডি পারিজাত বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, তো পারিজাত বন্দ্যোপাধ্যায় হব কয়েক মাসের মধ্যে, তো চক্রবর্তী আপাতত রইলাম। বাট ডেফিনেটলি সৌভিক ব্যানার্জি, আমরা জুটি হয়ে প্রচুর পুজো অ্যাটেন্ড করছি এবং এখানে এসেছি আজকে আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউন ব্রাঞ্চের পুজোয়। আমরা খুবই কৃতজ্ঞ, খুবই হ্যাপি যে আজকে আমরা আসতে পেরেছি এবং ইনভাইট করা হয়েছে। আমরা বিভিন্ন সংস্থায় যাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা এসেছি মানে ফিরাদিন ববিদার পুজোতে, যেখানে এখানে মানে পুজো মণ্ডপ পিছনে মসজিদ, তো এটা মানে হচ্ছে পুজো কোনো ভেদাভেদ নেই, পুজো ইজ ফর অল, তো পুজো মানে যে কোনো জাতির কোনো ভেদাভেদ নেই, এখানে সার্বজনীন পুজো, সবাইকে নিয়ে পুজো করা হচ্ছে, আমরা সবাই খুব এনজয় করছি, গরম হোক রোধ হোক শীত গ্রীষ্ম বর্ষা সবাই একসাথে থাকতে চাই, সোনার বাংলা ঘুরতে চাই আমরা একসাথে, তো আমরা সকলে মিলে একটা সুন্দর এখানে একটা চেষ্টা চলছে যে ক্লাব ফুড বলে বাচ্চাদের যে একটা কষ্ট হয়, ডিজিজ হয়, সেটার জন্য আমরা ফান্ডস রেজ করছি এবং এখান থেকে প্রচুর ফান্ড রেজ করে আমরা আজকে দিয়েছি আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউন ব্রাঞ্চকে। তো আমরা খুবই খুশি এবং কৃতজ্ঞ যে আমরা আজকে আসতে পেরেছি। সৌভিক ব্যানার্জিকে আমি বলবো কিছু বলার, কেমন লাগছে প্রথমবার অ্যাজ আ ফার্স্ট টাইম আমার 8 বছরের ক্যারিয়ারে, আমার এখন বিয়ে হতে চলেছে, আপনাদের সকলে আশীর্বাদ চাই, আমি এজ এ জুটি এলাম, উনি একজন বিজনেসম্যান সমাজসেবক, তো আমি চাইবো সৌভিক ব্যানার্জি আপনি কি বলেন, আপনার কেমন লাগছে? আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার, আই উইশ এভরিওয়ান ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ পূজা টু এভরি অল, সবাই পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, পরিবারকে নিয়ে কটা দিন খুব আনন্দ সবাই মেতে উঠুন। এখানে রোটারি ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন আর এখানে স্টিল ছবি তুলে নাও। থ্যাংক ইউ সো মাচ। যুবসংঘের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা পেয়ে গিয়েছি পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জিকে, যিনি গ্লোবাল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়ান মিউজিক। আমরা জেনে নেব তার কাছ থেকে রোটারি ক্লাব অফ কলকাতা লেক টাউনের পুরস্কার বিতরণী বা শারদ সম্মান দেওয়ার যে অভিনব উদ্যোগ সেটা কেমন লাগলো। আমার খুবই ভালো লাগলো, আমি রোটারি ক্লাব অফ লেক টাউনের সঙ্গে বহুদিন জড়িত, ওরা শারদ সম্মানের মাধ্যম দিয়ে ক্লাব ফুড বলে একটি ডিজিজ আছে, সেই ডিজিজটা খুবই আনকমন এবং এটার জন্য কাজ খুব সমাজে কম হয়, ওনারা লাস্ট ইয়ারে 70 জন বাচ্চার অপারেশান করিয়েছিল পুরো ওনাদের খরচায়, আর এবছরও শারদ সম্মানের মাধ্যম দিয়ে ওরা এই অপারেশনই করাবে। আমি চাইব এই শুভ দুর্গাপুজোয় ওনাদের পাশে আপনারা থাকুন এবং
ছেদলা অগ্রগণী এবং আমাদের রেসপেক্টেড ববিদা, পুজো এসে আমার খুব ভালো লাগছে। অত্যন্ত ভালো থিম, অত্যন্ত ভালো পরিবেশ, আমার এটা খুব ভালো জায়গা স্পেশালি ববিদার জন্য। আর সকলকে শারদীয়ার শুভ প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ, যুবসংঘের পক্ষ থেকে আপনাকে জানাই শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। ক্যামেরায় সীমন্তদের সঙ্গে আমি মনোজ, যুবসংঘ টিভি। এই সময় আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেবী চৌধুরানীর নায়ক, আমাদের পরিচিত রাহুল মজুমদার। আমরা জেনে নেব তার কাছ থেকে রোটারি ক্লাব অফ কলকাতা লেক টাউনের এই অভিনব উদ্যোগ শারদ সম্মান দেওয়ার, সেটা আপনার কেমন লাগলো? প্রথমত তো সবাইকে শুভ ষষ্ঠী, খুব ভালো করে পুজো কাটান। তারপরে হচ্ছে যে এই যে আমাদের উদ্যোগটা তো খুবই ভালো, কিন্তু তার সাথে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সেটা আরও ভালো, যেটা ট্যালিপস মানে ক্লাব ফুড আমরা বলি কমনলি। আমরা অনেকেই জানি না, বা ইনফ্যাক্ট আমিও জানতাম না, যেটা আমরা বুঝতে পারি না, আমরা পোলিও ভাবি, কিন্তু সেটা যে রোটারি ক্লাব অফ কলকাতা সল্টলেক এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, লেক টাউন ব্রাঞ্চ এত ভালো উদ্যোগ নিয়েছে যে এই অ্যাওয়ারনেসটা বাড়ানো, যে মানে ট্যালিস মানে একটু পাটা বেঁকে যায়, ইনভার্ট হয়ে যায়, তো সেটা যে পোলিও না, যদি ছ মাসের মধ্যে আমরা সেটার সার্জারি করাতে পারি বা ট্রিটমেন্ট করাতে পারি তো কিউরেবল হয়। আমার মনে হয় আমরা আগের ইয়ারে 70 বাচ্চা এরমদের আমরা সার্জারি করি, মোর দ্যান 70-দের করিয়েছিলাম, তো সবাই সাকসেসফুলি হাঁটছে, সবাই সাকসেসফুল, তো কিছুই না, এটা পদধ্বনি বলে একটা আমাদের ইনিশিয়েটিভ, তাই তো? এটা তো সেটা দিয়ে আমরা অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছি যাতে সবাই জানুক, যেরকম আমি জানলাম, আমি আমার বন্ধুবান্ধবদের বলবো, তুমি জানলে তুমি মানে সবাইকে জানাবো। তো ট্যালিপস বা ক্লাব ফুড যেটা, সেটা যে পোলিও না, এটা এই সচেতনতা সবার মধ্যে বাড়ানো, সবাই সচেতন হন, যদি সম্ভব হয় সবাই ট্রিটমেন্ট করান, নাহলে তো রোটারি ক্লাব অফ কলকাতা লেক টাউন ব্রাঞ্চ আছেই, সাথে আমাদের এত সুন্দর দুজন দিদি আছেন, বাকিটা ওরা বলে দেবে। খুবই ভালো লাগলো যেভাবে রাহুল এবং অন্যান্যরা সবাই এগিয়ে এসছে আমাদের পাশে, এবং তাদের এত মূল্যবান সময় থেকে তারা সবাই এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসছে এই ট্যালিপসের পাশে, তারাও অ্যাওয়্যার করবে নানান জায়গায় চতুর্দিকে, সুতরাং আমরা রিয়েলি ধন্য এদের কাছেও এবং পূজ্য উদ্যোক্তাদের কাছে। আমরা এখানে জায়গাটা অগ্রণীকে প্রথম পুরস্কার প্রদান করে আমরা নিজেরাও গর্বিত বোধ করছি। যুবসংঘের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা। খুব ভালো করে পুজো কাটাও, সবাই ভালো করে কাটান, খুব মজা করুন, খুব আনন্দ করুন, হোপফুলি পরের বছর আবার দেখা হবে। অবশ্যই। ক্যামেরায় সীমন্তদের সঙ্গে আমি মনোজ, যুবসংঘ টিভি। 3 দিনের পুজো পরিক্রমার পর রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউনের তরফ থেকে সেরা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে সল্টলেক এভরি ব্লক পুজো কমিটির হাতে। পুরস্কার রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউনের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি এভরি ব্লককে, তাদের এই ট্র্যাডিশনাল যে পুজো তারা যে ধরে রেখেছে তার উদ্দেশ্যে এবং সারা বছরের তাদের এই কর্মযজ্ঞের জন্য আমরা তুলে দিচ্ছি এভরি ব্লকের হাতে। ধন্যবাদ রোটারি ক্লাব অফ ক্যালকাটা অ্যান্ড লেক টাউন। আমরা এই পুরস্কারটা পেয়ে এফডি ব্লকের তরফ থেকে আপনাদের শারদীয়া অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা প্রকৃতপক্ষেই খুব আনন্দিত এই ধরনের পুরস্কার পাওয়া, আমাদের একটা ভালো লাগছে খুব সবার এফডি ব্লকের। ধন্যবাদ, আমরা এর থেকে আরও বেশি বেশি অনুপ্রাণিত হব। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ইংরেজিতে একটা কথা আছে, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুল, ঠিক যেন তেমনটাই। আমরা সঙ্গে পেয়ে গেছি এমন একজনকে যিনি প্যারা অলিম্পিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন লং জাম্পে। আমরা কথা বলে নেব প্রবীর সরকারের সাথে, যার একটা পা নেই, তা সত্ত্বেও তিনি রৌপ্যপদক পেয়েছেন অলিম্পিকে। সল্টলেক এফডি ব্লকের পুজোকে শ্রেষ্ঠতম শারদ সম্মান দেওয়া হয়েছে রোটারি ক্লাবের পক্ষ থেকে, এই সম্বন্ধে আমি আপনার কাছ থেকে কিছু জেনে নিতে চাইছি।
খুবই ভালো লাগছে যে এই পুরস্কার আমি ওনাদের হাতে তুলে দিতে পেরেছি। এর জন্য রোটারি ক্লাব অফ কলকাতা লেক টাউনকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকল কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ এবং সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইকে। আর এই পরিক্রমাতে যে আমাকে অংশগ্রহণ করবার জন্য সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি ধন্যবাদ জানাই। কারণ সবাই সাধারণ ব্যক্তিদের নিয়ে তো কাজ করেন, তা ওনারা ফিজিক্যালি চ্যালেঞ্জদেরও কথা মনে রেখেছেন এবং আমি যতখানি শুনেছি যে ওনারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের নিয়েও কাজ করছে এবং বিভিন্ন ছোটো ছোটো চাইল্ডদের নিয়েও কাজ করছেন, তা খুব ভালো উদ্যোগ। কারণ আমরা অনেক সময় অনেক কিছুতে ডিপ্রেশনের মধ্যে চলে যাই, কারণ অ্যাকচুয়ালি আমি জন্মগ্রহণ করেছিলাম আর পাঁচজন সাধারণ ছেলে মেয়ের মতনই। তো আমার যখন চার বছর বয়স তখন মা বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছিলাম এবং রেলের যে এক লাইন থেকে আরেক লাইনে গাড়ি যায় ওই ট্রাকের পয়েন্টের মধ্যে আমার বাবাটা আটকে যায় এবং আমার পায়ের উপর দিয়ে 22খানা মালগাড়ির বকির চাকা পার হয়ে যায়। তো তারপরে আমি আমার পাটাকে হারিয়ে ফেলি এবং নতুন করে এই ক্র্যাচ নিয়ে উঠে দাঁড়ানো, নতুন করে পথ চলা শুরু হয় আমার এই ক্র্যাচ নিয়ে এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলো শুরু করি। আমি অ্যাথলেটিক্স বেছে নিই 100 মিটার এবং লং জাম্পে। তো আপনারা জানেন যে আমি সাউথ কোরিয়া বুসান প্যারা এশিয়ান গেমসে আমি লং জাম্পে সিলভার মেডেল পেয়েছি এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে গর্বিত করবার চেষ্টা করছি এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত বিভিন্ন জায়গায় আমি অংশগ্রহণ করেছি প্যারালিম্পিক্স সিরিজে। তো এখন মূলত লক্ষ্য আছে যে আরও মেডেল অ্যাচিভ করবার এবং আমার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে আরও মেডেল এনে দেওয়ার। কিন্তু সেই ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি হয় এবং সেই বাধাটাকে অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হয় এখানে। তো আমি চাইবো যে রোটারি ক্লাব লেক টাউন যেটা আছে ওনারা ভালো ভালো কাজ করছেন এবং আমি চাইবো আমাদের মতন যারা ফিজিক্যালি স্পোর্টসম্যানরা আছেন বা যারা আরও কঠিনতম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেই সব বাচ্চারা, তাদের পাশে থেকে আরও ভালো কাজ করবেন এবং ভালোভাবে যাতে এর উন্নতি হয় এই কামনা করি এবং সকলকে শারদীয় আর প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই সকলকে। যুবসংঘের পক্ষ থেকে আপনাকেও শারদীয় শুভেচ্ছা, মানে শুভ শারদীয় প্রীতির শুভেচ্ছা জানাই এবং আপনার অদম্য জীবনযুদ্ধের জন্য আপনাকে শুভকামনা জানাই। আমরা জেনে নেব রোটারি ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কিছু কথা। আমরা এনার মতো একজনকে পাশে পেয়েছি, এটা সত্যিই আমাদের কাছে একটা অনুপ্রেরণা বলা যায় এবং আমরা তাদেরকে নিয়েই কাজ করছি, সেরকম বাচ্চাদের যারা ছোটোবেলা থেকে জন্ম থেকে ক্লাব ফুট, মানে বৈজ্ঞানিক ভাষায় যেটাকে টাইলিপাস বলা হয়, তো সেই রোগটাকে যদি আমরা 1 থেকে 3 মাসের মধ্যে চিকিৎসা করি সেটা পুরোপুরি কিওর হয়ে যায় এবং সেটা চিকিৎসা হয় না একটি কারণেই, অ্যাওয়ারনেসের অভাব। আমরা এই পূজোর উৎসবে আনন্দের সঙ্গে যোগদান করেছি একটি কারণে, অ্যাওয়ারনেসটাকে বাড়িয়ে দেওয়া যাতে প্রতিটি মানুষ জানে এবং সেই বাচ্চাগুলো সুস্থ সবল হয়ে আমাদের সকলের মতো চলতে ফিরতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। যুবসংঘের পক্ষ থেকে রোটারি ক্লাব অফ কলকাতা লেক টাউনের কর্তৃপক্ষকে তাদের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই। ক্যামেরাম্যান সীমন্তদের সঙ্গে আমি মনোজ, যুবসংঘ টিভি। তারা আমাদের পাশে থেকে আমাদের আগামী 2019-এ শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেব আমাদের প্রত্যেক মেম্বারকে জন্য এগিয়ে আসছে। আমরা এই প্রাইজ দেওয়ার সাথে সাথে বা এই ছোট্ট ভালোবাসা তাদের হাতে তুলে দিয়ে আমরা নিজেদেরকে গর্ববোধ করছি, আমরা গর্বিত মনে করছি এবং আশা করব সারা বছর তারাও ভালোভাবে কাজ করবে, আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি। এবং এর সাথে সাথে একটা ছোট্ট চেতনা ব্লগ বলতে পারি, সেটা আমরা বন্ধু মহলের হাতে তুলে দিচ্ছি। আমি পার্থরাকে সামনে যেতে বলবো, পার্থরা একটু সামনে যাও। দাদা এদিকে দেখো।